হ্যালো ভিউয়ার, আপনি কি আমাদের অ্যামাজিং আর্থ 786 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন? যদি না করেন তাহলে আপনি এখনই করে নিন। মৃত্যুদণ্ড কার্যকর করার 5টি বিভৎস পন্থা। মৃত্যুদণ্ড অপরাধীর জন্য সর্বোচ্চ শাস্তি, যদিও পৃথিবীর অনেক দেশে আছে যেখানে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয় না, কিন্তু বিশ্বের বেশিরভাগ দেশে মৃত্যুদণ্ড দেবার বিধান রয়েছে। এই শাস্তির বিধান পৃথিবীতে যতগুলি আইনি শাস্তি রয়েছে তার মধ্যে সবথেকে পুরাতন। তাই সময়ের সাথে এই মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি এক এক সময় এক এক পন্থায় হয়েছে। আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দেব এমন বিভৎস কিছু পন্থার সাথে, যে সম্পর্কে জানলে আপনারা ভয় পেয়ে শুধু একবার চিন্তা করুন আসামির জায়গায় আপনি। তাহলে চলুন আমরা জেনে আসি মৃত্যুদণ্ড কার্যকর করার 5টি বিভৎস পন্থা সম্পর্কে। চামড়া ছড়ানো। চামড়া ছড়ানো এক বিভৎস মৃত্যুদণ্ড কার্যকরী করার পদ্ধতি। এই পদ্ধতিতে জীবিত মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে টেবিলের সাথে বেঁধে জীবন্ত অবস্থায় তার চামড়া ছেঁড়া হয়। তার ছেঁড়া চামড়া জনসমক্ষে টানিয়ে রাখা হয় যাতে সবাই দেখতে পারে এবং শাসককে ভয় পায়। ভয় তৈরি করার বেশ ভালো পন্থাই বলা যায়, কি বলেন? রক্তের ইগল। রক্তের ইগল পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রথা চালু ছিল ফিনল্যান্ডে। এই পদ্ধতিতে মৃত্যু সাজাপ্রাপ্ত ব্যক্তিকে দাঁড় করিয়ে টান টান করে বেঁধে তার মেরুদণ্ড বরাবর কেটে তার বুকের পাঁজরের হাড় বের করে ভেঙে ইগলের পাথরের মতো ফেলে রাখা হয়। এরপরে পেছন থেকে ফুসফুস বের করে রাখা হয়। এখানেই শেষ না, এরপরে বাইরে ঝুলে থাকা ফুসফুস এবং ক্ষত জায়গায় রবর মেখে দেওয়া হতো। এই পদ্ধতিতে রক্তক্ষরণ কম হবার কারণে ব্যক্তির অনেক সময় ধরে বেঁচে থাকত আর তার মৃত্যুর তীব্রতাও বৃদ্ধি পেত। জাফরি। জাফরি পদ্ধতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে উত্তপ্ত কয়লার বিছানার উপর জোর করে চেপে রাখা হতো, অনেকটাই কাবাব বানাবার মতো। তার মৃত্যু না হওয়া পর্যন্ত এইভাবে তাকে মেরে এই জ্বলন্ত কয়লার বিছানা চেপে রাখা হতো। এই পদ্ধতিতে আসামির মৃত্যু অনেক দেরিতে হয় আর তার শরীরের চামড়া পুড়ে সম্পূর্ণটাই কালো হয়ে যেত। নিষ্পেষণ। নিষ্পেষণ পদ্ধতিতে অনেকটাই হাতি দ্বারা কার্যকর করা মৃত্যুদণ্ডের মতো, তবে কিছুটা ভিন্ন। এই পদ্ধতিতে মূলত মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির ক্ষেত্রে ব্যবহার করা হতো না, তবে যে সকল আসামির উপর ব্যবহার করা হতো তারা সকলেই মৃত্যুবরণ করত। কি ধাঁধার মধ্যে পড়ে গেলেন! আচ্ছা, এবার একটু ভেঙে বলি। এই পদ্ধতিতে চালু করা হয়েছিল আমেরিকায় আর সেখান থেকে ইউরোপের বিভিন্ন দেশে এটির বিস্তার ঘটে। তৎকালীন সময়ে কোনো সাধারণ ব্যক্তি বা দাস যদি কোনো সম্ভ্রান্ত পরিবারের বিশেষ ব্যক্তিদের দ্বারা দোষী হিসেবে আখ্যা পেত তাহলে তাদের দিয়ে দোষী স্বীকার করানোর কাজেই ব্যবহার করা হতো এই পদ্ধতি। এক্ষেত্রে আসামিকে মাটিতে শুয়ে তার ওপর ভারী বস্তু রাখা হতো আর প্রতিবার তাকে দোষ স্বীকার করার মতো কথা বলা হতো। স্বীকার না করা পর্যন্ত ওজন বাড়িয়ে যাওয়া হতো যতক্ষণ পর্যন্ত না সে মারা যায়। তবে দোষ স্বীকার করলেও যে মুক্তি পেত তা নয়, সেই দোষের জন্য এবং সবাইকে মিথ্যা বলার দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। মানে কোনো ভাবেই নিস্তার নাই। ক্যাথেরিনের চাকা। ক্যাথেরিনের চাকার নামটি কোন এসেছে তা জানা নেই। ক্যাথেরিনের চাকা নামটি কেন এসেছে তা জানা নেই, তবে কোনো নারীর নামের সাথে যে সম্পর্কিত তা না শুনে বোঝা যায়। ততবা ক্যাথরিন নামে কেউ এই মৃত্যুদণ্ড কার্যকর পদ্ধতি আবিষ্কার করেছিলেন। এই ক্যাথরিনের চাকার আরেকটি নাম আছে। এই পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করা মানে সত্যিকার অর্থে আসামির সর্বস্ব শাস্তি কার্যকর করা। এই পদ্ধতিতে আসামির একটি চাকার সাথে শক্ত করে বাঁধা হয়, এরপরে চামড়াটি জোরে জোরে ঘুরতে থাকে। এ সময় জলহাত চাবুক বা লাঠি দিয়ে ঘুরতে থাকা আসামির গায়ে সর্বোচ্চ জোর দিয়ে আঘাত করতে থাকে। আঘাত করতে করতে জল্লাদের মনে ভরে সে তখন মোটা লোহা দিয়ে আসামির হাত আর পায়ে প্রেগ ঢুকিয়ে দেয়। তারপর আবার আঘাত হানা শুরু করে জল্লাদ।
যত সময় মন চায় চালিয়ে যায়। মন তৃপ্ত হলে তখন প্রেত পোতা অবস্থায় আসামিকে শহরের মাঝে টাঙিয়ে রাখা হয় যাতে সবাই দেখতে পারে। অনেকটা স্ক্রুচের মতো, শুধু পার্থক্য এখানে স্ক্রুচ না দিয়ে ক্রস আকৃতির খুঁটির সাথে ব্রেক দিয়ে হাত পা লাগানো থাকে। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত শেয়ার করুন।